আজকে আমি পুরীর জগন্নাথ দেবের ছাপ্পান্ন ভোগের মধ্যে তম ভোগ মহুরার রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো পুরীর জগন্নাথ দেবের ভোগ রান্নায় অনেক কিছু ব্যবহার করা হয় না সেই কারণে পুরীতে কীভাবে মহুরাটা রান্না করা হয় জগন্নাথ দেবের প্রসাদ হিসেবে সেটা ভালোভাবে জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমি এখানে ধনে মৌরি গোলমরিচ গোটা জিরে আর তেজপাতা নিয়ে নিয়েছি এটা আমি হালকা ফ্রাই করে নেব যতক্ষণ না গন্ধ বেরোয় গন্ধ বেরোনো পর্যন্ত আমি ফ্রাই করব খুব বেশিও ফ্রাই করা চলবে না এরপর আমি এটা এর মধ্যে ঢেলে নেব এর মধ্যে আমি নারকেলের কুচি দিয়ে দেবো নারকেলের কুচিটা হালকা আমি ফ্রাই করে নেব এটা ফ্রাই হতে হতে আমি যে এগুলো আমি গুঁড়ো করে নেব এরপর আমি এর মধ্যে দুটো এলাচ দুটো লং আর এক টুকরো দারচিনি দিয়ে এর সাথে হালকা ফ্রাই করে নেব এটা আমার গুঁড়ো হয়ে গেছে এর মধ্যে আমি আদা টুকরো দিয়ে দেবো আর এটা যেটা ফ্রাই করলাম সেটাও আমি ওর মধ্যে দিয়ে একসাথে জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব আমি এর মধ্যে দু চামচ ঘি দিয়ে দেব তোমরা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারো তো জগন্নাথ দেবের রান্নায় ঘিটাই ব্যবহার করা হয় তো আমি চেষ্টা করেছি অনেকটা জগন্নাথ দেবের পুরী দেবের মন্দিরে যেভাবে রান্না করা হয় সেভাবে রান্নাটা করার এর মধ্যে আমি কটা বড়িয়ে দিয়ে দিলাম বড়িটা হালকা লাল করে আমি ভেজে নেব এখানে আমি ঝিঙে মিষ্টি আলু কুমড়ো বরবটি কাঁচকলা আর পটল আর বেগুন এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি এগুলো আমি ওই ঘিয়ের মধ্যে ভেজে নেব এরপর তো কাঁচকলাটা আমি হালকা হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে কালচে দাগ না হয় এরপর এটা হালকা নেড়ে কেড়ে এর মধ্যে হলুদ আর যেহেতু ঠাকুরের ভোগে সিন্ধুক লবণ ব্যবহার করা হয় তাই সিন্ধুক লবণ আমি এতে ব্যবহার করেছি বাড়ির জন্য রান্না করলে এটা নর্মাল লবণও দিতে পারো এটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি দশ মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব তো আমি এখানে আলু ব্যবহার করিনি কারণ জগন্নাথ দেবের ভোগে কখনও আলু ব্যবহার করা হয় না এরপর আমি এই পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম এর মধ্যে একটু জল দিয়ে ভালো করে পেস্টটা গুলে আরেতে সেই জলটা দিয়ে দেবো বাড়তি আমি কোনো সেভাবে জল ইউজ করবো না এর মধ্যে আর আরেকটা জিনিসও জগন্নাথ দেবের ভোগে দেওয়া হয় না সেটা হলো কোনো লঙ্কা ব্যবহার করা হয় না সেই কারণে এখানে গোলমরিচ দিয়ে রান্নাটা করা হয় খুব ভালোভাবে এইভাবে নেড়ে চড়ে আবারও কিছুক্ষণের জন্য আমি এটা ঢাকা দিয়ে দেব এর মধ্যে আমি ভেজানো ছোলা দিয়ে দেব। ছোলাটা আমি ছ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তারপর এটা আমি খুব ভালোভাবে আবার মিশিয়ে নেব এর সাথে তারপর আবার ঢাকা দিয়ে দেব। তো আমি এই রেসিপিটা পুরো জগন্নাথ মন্দিরের মতোই করার চেষ্টা করেছি তো জানি পুরো ঠাকুরের ভোগের মতো খেতে হবে না কারণ ঠাকুরের ভোগের একটা আলাদা মাহাত্মই থাকে তাও এটা খেতে খুব একটা খারাপও হয়নি এর মধ্যে আমি গুড় দিয়ে দেব কারণ জগন্নাথ দেবের ভোগে চিনি ব্যবহার করা হয় না সেই জন্য গুড় বা মিচরি ব্যবহার করতে পারো এটা জগন্নাথ দেবের ভোগ হলেও এটা বাড়িতে গোপালের ভোগ হিসেবেও রান্না করতে পারো বা কোনো নিরামিষ দিনেও এটা রান্না করতে পারো খেতে কিন্তু খুব সুন্দর হয় এর মধ্যে আমি এরপর ভেজে রাখা বড়িগুলো গুঁড়ো করে দিয়ে দেব দেওয়ার পর আমি এটা আবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব তারপর আমি এটা নামিয়ে নেব আমি এর মধ্যে হাফ চামচ ঘি দিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি গোটা সর্ষে গোটা জিরে আর মেথি দিয়ে হালকা নাড়াচাড়া করে যে মোহরাটা বানিয়েছি মানে মিক্স ভেজটা সেটা আমি এর মধ্যে দিয়ে হালকা নাড়াচাড়া করে নিয়ে আমি নামিয়ে নেব তো আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা নিচে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বটনটা অন করে দিও আর পাশে থাকা বেল আইকনটা অন করে দিও তাহলে আমি যখনই নতুন নতুন রেসিপি আপলোড করব সাথে সাথে তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাবে আজকের মতো এখানেই শেষ করলাম বাই